বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে পার্বত্য রাজ্য ত্রিপুরা সমৃদ্ধির অগ্রগতির যাত্রা পথে এগিয়ে চলেছে। আসাম রাইফেলস ময়দানে 78তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে শহীদ স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে এমন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। গোটা দেশব্যাপী বৃহস্পতিবার পালিত হল ভারতের 78তম স্বাধীনতা দিবস। রাজ্যেও তিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত স্বাধীনতা দিবস উদযাপনের প্রথা অনুযায়ী রাজ্যের মূল সরকারি কুচকাওয়াজের অনুষ্ঠানটি আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন, মুখ্য সচিব জে কে সিনহা, সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আসাম রাইফেলস ময়দানে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে চিরাচরিত প্রথা অনুযায়ী হুট খোলা গাড়িতে দাঁড়িয়ে মাঠে সারিবদ্ধভাবে দাঁড়ানো প্ল্যাটুনগুলি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী মানিক সাহা প্ল্যাটুনগুলোর সালামি অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজে স্বেচ্ছাসেবী বাহিনী সহ আরক্ষা বাহিনীর মোট 16টি প্ল্যাটুন অংশগ্রহণ করে। কুচকাওয়াজে সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে আসাম রাইফেলস প্ল্যাটুন, দ্বিতীয় স্থান অর্জন করেছে ত্রিপুরা স্টেট রাইফেলস প্ল্যাটুন এবং তৃতীয় স্থান দখল করেছে বিএসএফ প্ল্যাটুন। এছাড়া নন সিকিউরিটিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করেছে যথাক্রমে আসাম রাইফেল স্কুল, এনসিসি গার্লস এবং এনএসএস প্লাটুন। অনুষ্ঠানে নিজ ভাষণে রাজ্যের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে সমৃদ্ধির অগ্রগতির যাত্রাপথে এগিয়ে চলেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্বাধীনতা উপহার দেওয়ার জন্য ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছেন। আমরা স্মরণ করছি সেইসব স্বপ্নদ্রষ্টাদের যারা আমাদের দেশের ভাগ্য নির্ধারণ করেছেন এবং সেইসব অজানা দেশপ্রেমিকদের যারা আমাদের অগ্রগতিতে অবদান রেখে চলেছেন। এই স্মরণীয় দিনটি উদযাপনের পাশাপাশি অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে আমাদের রাজ্যের অগ্রগতি। শুধু তাই নয়, রাজ্যের শিল্প স্থাপনের জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলা হয়েছে বলে জানিয়ে নিজ ভাষণে বর্তমান রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ কর্মের বিভিন্ন তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। এর ফলে উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং নাগরিকদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আমাদের ই অফিস কার্যক্রমের উদ্যোগটি একই সময়ে মন্ত্রিসভা থেকে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত সফলভাবে বাস্তবায়িত হয়েছে। 92% গ্রামে 4G সংযোগের সুবিধা লাভ হয়েছে। ডিজিটাল ব্যবস্থার সম্প্রসারণের ফলে সুশাসনের সত্যতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধি করবে। মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, IoT, সাইবার নিরাপত্তা, 5G প্রযুক্তি এবং ড্রোন প্রযুক্তির মতো উন্নত কোর্সের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে আমাদের যুব সমাজ ভবিষ্যতে উপযোগী দক্ষতায় সমৃদ্ধ হবে ও আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতামুখী হয়ে উঠবে। কুচকাওয়াজ অনুষ্ঠানে এদিন কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ডিএসপি কমল কৃষ্ণ কলুই, সুবেদার কিশিরোদ দেববর্মা, হাবিলদার নিহার দেববর্মা, কনস্টেবল সুজন কান্তি চৌধুরী, নায়েক নির্মল দাস, কনস্টেবল জয়ন্তী চক্রবর্তী এবং হোমগার্ড নবকুমার সরকারকে রাষ্ট্রপতি পদকে পুরস্কৃত করা হয়। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন স্কুল পড়ুয়া এবং বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন। সর্বোপরি আসাম রাইফেলস ময়দানে চিরাচরিত প্রথায় দেশের 78তম স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত। এক্ষেত্রে উপস্থিত সাধারণ দেশাত্মবোধকতার আবেগে মাতলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।